রাজার গল্প তো অনেক শুনেছেন, আজ শোনাবো আপনাদের এক মহারাজাধিরাজের কাহিনী, যিনি 1800 শতকের মাঝামাঝি বুঝেছিলেন ইংরাজি শিক্ষার প্রয়োজন। তিনি ছেলেদের জন্য বর্ধমান শহরে একটি অবৈতনিক উচ্চ ইংরাজি বিদ্যালয় এবং হিন্দু মেয়েদের জন্য একটি পৃথক বিদ্যালয় স্থাপন করেন। বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগর মহাশয়ের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইনি। এনার রাজসভাতে ছিল নবরত্ন সভা। ইনি তৈরি করেছিলেন টি আকৃতির ইতালীয় স্থাপত্যে মোড়া এক রাজপ্রাসাদ। ইনি ছিলেন প্রকৃত প্রকৃতিপ্রেমিক। ইনি বর্ধমান শহরে প্রচুর গাছ লাগিয়েছিলেন। একদিকে ছিলেন স্নেহশীল পিতা, আবার একদিকে ছিলেন প্রজাবৎসল বর্ধমান রাজ, যাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বলতেন দ্য ফার্স্ট ম্যান অফ বেঙ্গল। ইনি বর্ধমানের মহারাজাধিরাজ বাহাদুর মহাতাপ চাঁদ। রাজবংশ অনুচরিতে আছে মহারাজ তেজচাঁদের পরলোক গমনের পর মহাতাপ চাঁদ বাহাদুর বিপুল ধনরাশিপূর্ণ ধনাগার ও সুবিশাল সমৃদ্ধশালী বর্ধমান রাজ্যের উত্তরাধিকারী হলেন। মহারানী কমল কুমারী ও তার ভাই পরাণচাঁদ কাপুর গভর্নমেন্ট হইতে নাবালক মহারাজের অভিভাবক ও বর্ধমান রাজ্যের ওচি হলেন। এই সময় মহারাজ মহাতাপ চাঁদের বয়স মাত্র 12 বছর। মহাতাপ চাঁদ ছিলেন পরাণচাঁদের ছেলে, তেজচাঁদের অষ্টম রানী বসন্ত কুমারীর ভাই, বর্ধমান রাজবংশের প্রথম দত্তক পুত্র। মহারাজ তেজচাঁদের একমাত্র পুত্র ছিলেন ছোট মহারাজ প্রতাপ চাঁদ। অবশ্য মহারাজের সপ্তম মহিষী উজ্জ্বল কুমারী একটি মৃত সন্তান প্রসব করেন, যার উল্লেখ আছে রাজবংশনচরিতে পৃষ্ঠা 126-এ। ষষ্ঠ মহিষী নানকী কুমারীর গর্ভজাত সন্তান প্রতাপ চাঁদ ছাড়া মহারাজ তেজচাঁদের আর কোনো সন্তান ছিল না। এই সময় রাজবাড়িতে শুরু হয় এক গভীর চক্রান্ত। কোনো রকমে প্রতাপ চাঁদকে সরাতে পারলেই এই বিশাল সমৃদ্ধশালী বর্ধমানের বিপুল পরিমাণ সম্পত্তি কুক্ষিগত হবে, এমনই পরিকল্পনা করেন দেওয়ান পরাণচাঁদ কাপুর। 1820 সালের 17ই নভেম্বর পরাণচাঁদ কাপুরের কনিষ্ঠ পুত্র চুনিলাল জন্মগ্রহণ করলে প্রতাপ চাঁদ তাকে দেখতে যান এবং বয়স্য নন্দলালবাবু, বসন্তলালবাবু ও ভৈরবলালবাবুদের বলেছিলেন পরাণের এই পুত্রটি অষ্টম গর্ভজাত, এই বর্ধমানের রাজসিংহাসন পাবে, আমার কাল পূর্ণ হয়েছে, শীঘ্রই আমার এ সংসার পরিত্যাগ করতে হবে। সত্যিই তিনি এর 1 বছর পর 1821 সালে এক রাতের অন্ধকারে অন্তর্হিত হন। তা না হলে চক্রান্তকারীদের হাতে তিনি নিহত হতেন বলে মনে করেন ঐতিহাসিকগণ। এখন তেজচাঁদের আর কোনো বংশধর থাকল না। মহারানী কমল কুমারী ও দেওয়ান পরাণচাঁদ চুনিলালকে দত্তক নেওয়ার জন্য মহারাজকে অনুরোধ করে। কোনো উপায় না পেয়ে মহারাজ তেজচাঁদ 1827 সালের 11ই ফেব্রুয়ারি বাংলার 1233 সালের 1ফাল্গুন তারিখে 7 বছরের চুনিলালকে দত্তক গ্রহণ করেন। তার 1 সপ্তাহ পরে 18ই ফেব্রুয়ারি তার 11 বছরের দিদি বসন্ত কুমারীর সাথে মহারাজ তেজচাঁদের বিবাহ দেন পিতা পরাণচাঁদ কাপুর। 1832 সালে মহারাজ তেজচাঁদের পরলোক গমনের পর এই চুনিলাল কাপুরই পরবর্তীকালে মহারাজাধিরাজ মহাতাপ চাঁদ নামে খ্যাত হন। তৎকালীন নিয়মে সিংহাসনে আরোহণ করলেই রাজা হওয়া যেত না, ভারতেশ্বরের স্বীকৃতির প্রয়োজন ছিল। কাজেই মহারানী কমল কুমারী তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকে মহারাজ তেজচাঁদের পরলোক গমনের খবর দেন এবং তার কমিশনার সাহেবের মাধ্যমে মহারাজ মহাতাপ চাঁদের জন্য মহারাজাধিরাজ উপাধি ও
খেলাত দেবার অনুরোধ জানিয়ে চিঠি দেন। অপরদিকে বালক রাজার শিক্ষার ব্যবস্থা করতে থাকেন। এই সময় মহারাজ তেজচাঁদ বাহাদুরের সময়কার মোক্তার হরিনাথের মৃত্যু হলে মহারানী মথুরানাথ মল্লিককে মোক্তার বা প্রতিনিধি হিসাবে নিয়োগ করার জন্য গভর্নমেন্ট সেক্রেটারি WH ম্যাকেন্টনকে অনুরোধ করলে তিনি তা মঞ্জুর করেন। এদিকে মহাতাপ চাঁদ অল্প দিনের মধ্যেই ইংরাজি শিক্ষায় বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন ও সুখ্যাতি পান বলে চার্লস এডওয়ার্ড ট্রিবিলিয়ান ও বেলগ্রেড ডেলবির্মা কতকগুলি ইংরাজি বই তাকে পুরস্কার দেন। ইতিমধ্যে মহারাজ মহাতাপ চাঁদ তৎকালীন ভারত গভর্নমেন্টের কাছ থেকে উপাধি ও খেলাত পান। মহাতাপ চাঁদ যখন বর্ধমানের জমিদারির মালিক হলেন তখন বর্ধমানের জমিদারির অবস্থা শোচনীয়। কারণ প্রতাপচাঁদ মামলা কি, এ নিয়ে একটি ডিটেলস ভিডিও করা আছে, যার লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন, বা আমাদের প্লেলিস্টেও আছে এক যে ছিল রাজা। যাই হোক, কাহিনীতে ফিরে আসি। এই প্রতাপচাঁদ মামলার জন্যই বাকি পড়ে ইংরেজদের রাজস্ব, এর ফলে জমিদারের কিছু অংশ বিক্রি করতে হয় এবং কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে একজন কমিশনার বর্ধমানে নিয়োগ হয়। এখনও পর্যন্ত মহারাজাধিরাজ মহাতাপ চাঁদ প্রাপ্ত বয়স্ক হননি, তাই রাজ্যভার তিনি গ্রহণ করতে পারেননি। 1839 সালে সাবালক মহাতাপ চাঁদ বাংলার 1246 সালের 2রা চৈত্র কলকাতায় তদনীন্তন ভারতের গভর্নর জেনারেলের সঙ্গে দেখা করে খেলাত পান। মহারাজ মহাতাপ চাঁদ সাবালক হলেও পিতা পরাণ চাঁদ আগের মতনই রাজকার্য দেখাশোনা ও পরিচালনা করতে থাকেন। মহারাজ 24 বছর বয়সে 1844 সালে স্বহস্তে রাজ্যভার গ্রহণ করেন এবং রাজকার্য পরিচালনা করতে থাকেন 4 বছর বাদে 1848 সালের 9ই ফেব্রুয়ারি। বাংলার 1254 সালের 28শে মাঘ মহারানী কমল কুমারী পরলোক গমন করেন। বর্ধমান রাজবাড়ির নিয়ম অনুসারে অম্বিকাকাল নাতে তার সমাজ প্রতিষ্ঠা করা হয়। মহারাজ মহাতাপ চাঁদ মাতা কমলকুমারীকে ভয় এবং ভক্তি করতেন। ঐতিহাসিকদের মতে মৃত্যুকালে কমলকুমারী এত বিপুল অর্থ রেখে যান যে এই অর্থে বর্ধমান রাজবাড়ি চত্বরে টিয়াকৃতির ইতালীয় স্থাপত্যে মোড়া প্রাসাদ মহাতাপ মঞ্জিল নির্মাণ করেন, যা আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন বন্ধু। জয় হিন্দ।